open. Open. It's open, no? Interesting, no? No, they use clothing table then. A shop player. It's not camera shop player. Yeah, it is. অনেক সময় স্যাম্পলের সাইজ অনুযায়ী ইয়া চেঞ্জ করা লাগতে পারে সো এটা এইটা ধরনের শুরু করতে রেশনলা বার এবং কতবার হতে এর ব্যাপারে তাই না ওটা তো ফাটাই না ওটা তো হলো 12 হবে হ্যাঁ কম এটা থেকে এটা ফাটাইলে শুরু হবে ঠিক আছে স্যার ওই দুই ঘন্টার কথা কইছিলাম আধা ঘন্টা ধরে লাগি এই প্রসেসে মান সেট করব নাকি আর বাড়াবো আবার ও আচ্ছা আমি হাতে জিগা দে স্যার এটা মনে রাখতে হবে যে এই গেট এটা হচ্ছে এর ভিতর দিয়ে যাবে জি তাহলে পড়া আচ্ছা ঠিক আছে सेम আমি পড়া পড়া লাগিটা গেট তিনটা বড় সার্ভিস দিয়ে তিনটা তিনটা ভিডিও করে আমরা একটা পেপার দেন স্যাম্পল হিসেবে জাস্ট একটা গোল গোল দিয়েছেন যে কোনো কিছু একটা দেন হ্যাঁ ওইটাই দেন ওইটা হইলে হবে এটা স্যাম্পল এটা তো স্যাম্পল ঠিক আছে এটা উড়ে যেতে পারে তো একটা লোড ওই ছোট লোডটা না এইটা এইটা দরকার না ওই ছোট লোডটা দিয়ে দেন একটু আগে যে লোড আছে ওই যে আরসিটি মেশিনের উপরে ছোট ছোট হই যায় এর মত আছে না এগুলো ঠিক আছে এখন হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলিং ইউনিট এটা হচ্ছে কি ফাস্ট এন্ড স্লো ঠিক আছে জি আর এই যে আপনি যখন আপনি ভিডিওতে দেখেন তাহলে বুঝবেন আর কি যে কোনটা কি দেখাচ্ছে তাহলে হচ্ছে প্রথমে আমি কি করব পাওয়ার অন করব প্লাগ ইন দিলাম প্লাগ ইন করার পরে তো পাওয়ার অন করব ঠিক আছে জি ওকে এরপর হচ্ছে আমরা কোথায় যাব সেট সেটে যাব এটা প্রিভিয়াস ভ্যালু এটা সেট ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু সরি এটা প্রেজেন্ট ভ্যালু মানে কত বর্তমানে আছে এটা হচ্ছে সেট ভ্যালু এসবি মানে সেট ভ্যালু পিবি মানে প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট যেটা সেট হ্যাঁ সেট সেট করতে তাহলে সেটে যাবেন সেটে যাওয়ার পরে আমরা এটা কি আপ এরো ডাউন এরো সেটা আমরা এদিকে যাব তাই না কথার কথা আমি 200 করব যদি তাহলে 200 করলাম তাহলে ঠিক আছে এখন কথা আমি এখন 100 আপনাদের 105 করে হ্যাঁ আমরা তাহলে এখন কি কমাইতে হবে ডাউন করে এখন 105 তাহলে এদিকে এদিকে আসবেন না জি এদিকে আসার জন্য হচ্ছে কি আবার এটা দিতে হবে তাহলে 0 করলেন 0 5 ঠিক আছে হয়তো এখানে 6 চাপ ছিল তাহলে আপনি কি 5 করলেন করার পরে এখানে সব সেট হয়েছে না জি সব ডান ওকে তারপর হচ্ছে কি আপনি সেট হ্যাঁ সেট হয়ে গেল এরপর টাইম আপনি কতক্ষণ ধরে হচ্ছে কি ইয়া করবেন এটা 30 মিনিট ওপেনিং 30 মিনিট 30 মিনিট 35 মিনিট হতে পারে তো আপনারা 30 মিনিট সেট করবেন 30 মিনিট তো 30 মিনিট এম পার মিনিট টাইম 30 মিনিট ঠিক আছে ওকে সো এগুলো হচ্ছে দিলে রান হবে তারপর আপনি কি করবেন সেট সেট যখন টাইম যখনই সেট করবেন তখনই এটা অটো রান এই যে ইন্ডিকেশন যে উপরের দিকে উঠতেছে মানে হিটার চালু হচ্ছে এক্স্যাক্টলি হিটার চালু হয়েছে এবং টেম্পারেচার রাইজিং ঠিক আছে সেটা হচ্ছে আফটার রিচিং এই টেম্পারেচার যখন 105 ডিগ্রি হবে জি তখন হচ্ছে গিয়ে আপনার টাইম কাউন্ট শুরু হবে বুঝতে পারছেন কথা বুঝছেন আধা ঘন্টা মানে এই টেম্পারেচার 100 উঠবে তারপরে টাইম শুরু হবে এক্স্যাক্টলি টাইম শুরু হবে ওকে জি সো এটা উঠতে থাকুক আর আরেকটা কথা হচ্ছে এখানে হচ্ছে ফাস্ট আর স্লো আপনি যদি এখানে স্লো তে ক্লিক করেন তাহলে আওয়াজ কমে গেছে খেয়াল করছেন জি কুলিংটা আস্তে 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 করে হবে সেটা হচ্ছে আপনি যদি ফাস্টে যান তাহলে ফাস্টে ওই যে ভিতরে ফ্যানটা রানিং বেশি হবে ফ্যানটা রানিং একটা ফ্যান আছে এটার পাওয়ার অফ হয়ে গেছে তাড়াতাড়ি হচ্ছে সময় দেখেন 51 হয়ে গেছে বাড়ে যাচ্ছে এখন এটা হইতে থাকুক আমরা পরে ওই রাবিং এ আগে যাই দরকার হলে ঠিক আছে এটা এটা ক্যাটন टेम्परेचर डाउन शुरू कर इंडोर पर ठीक है ও আবার এখানে লকে দিলে হচ্ছে কি আপনার লক হয়ে যায় বুঝছেন না গেট লক হয়ে যাবে না টেম্পারেচার যে স্টেবল হয়ে থাকে এটা ওরকমই থাকে না না এরকম হবে না এইটা তখন যে শুনুন না ওটা স্টেবল লাগবে সেট করে রাখতে হবে সো যদি এটা পাশে যদি রাখতে